সংঘাত শেষেই নহব নেকি বিজেপিত? ইখনের পাছত সিখন রাজ্যত বিসম্বাদ, বিদ্রোহী শিবিরত বহুকেইখন রাজ্যের বিভিন্ন নেতা, স্বদেশে পদত্যাগর জোয়ার। অসমতে নহয়, পঞ্জাব, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা পর্যন্ত বিজেপির ভেটি এতিয়া কম্পমান। রাজ্যই রাজ্যই বিজেপিত বিদ্রোহের দাবানল, পঞ্জাব, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা পর্যন্ত বিসম্বাদ। নমস্কার, প্রাগ নিউজ ডিজিটেলর বিশেষ অনুষ্ঠান প্রাগ ফোকাসলৈ সকলকে স্বাগত। সলনি হয়েছে বিজেপির রাজনীতি, যেন শেষেই নহব আভ্যন্তরীণ সংঘাত। বিগত সময়সর কিছু ঘটনা পরিঘটনায় এতিয়া ইয়াকে প্রমাণ করেছে। আসলতে শাসকীয় দল বিজেপির ভেটি বিসম্বাদত কপিছে। ক্ষমতার বিষয় ববিয়ার ফুড়া কামড়ার বাবে ইখনের পাছত সিখন রাজ্য বিসম্বাদত জর্জরিত হয়েছে। এফালে যদি রাজ্যিক নেতৃত্বই এখন রাজ্যের সংঘাত নিরাময় করেছে, লগে লগে সংঘাতের সূত্রপাত হয়েছে আন এখন রাজ্য। এবার সংঘাতের স্থান পঞ্জাব। ভারতীয় জনতা পার্টি বুধবারে পঞ্জাবের হুঁশিয়ারপুর গড়শঙ্কর বিধানসভার চারজন বিজেপি নেতাক তাৎক্ষণিকভাবে কার্যকরী হওয়াকৈ পদৰ পৰা অব্যাহতি দি বহিষ্কার করে। এই নেতাসকলের ভিতর আছে নিমিষা মেহতা, দলবিন্দর সিং ঢিলন, কুলদীপ সিং আর গুরুপ্রীত সিং। দলের অনুশাসন সমিতির এক বৈঠকের অন্ততে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সন্দর্ভত প্রকাশ করা এক প্রেস বিজ্ঞপ্তির পর জানিব পৰা তথ্য অনুসরি দল বিরোধী কার্যকলাপর বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির সংবিধানের 25 নং দফা অনুসরি উপরোক্ত সকল নেতার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লগতে সকল দায়িত্ব ঘুরাই লওয়া হয়েছে। মধ্যপ্রদেশতো বিজেপির অবস্থা শোচনীয়। চলিত বর্ষের শেষের ফলে অনুষ্ঠিত হবলগিয়া মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের পূর্বেও বিগত কিছুদিন পূর্বে বিধায়ক বীরেন্দ্র রঘুবংশীয় শাসকীয় ভারতীয় জনতা পার্টির পদত্যাগের কথা ঘোষণা করে আর দলটুক অবহেলিত করার অভিযোগ উত্থাপন করে। পশ্চিমবঙ্গতো বিজেপির ভেটি খহিছে। বিজেপিত থকাটো সম্ভব নহয় বলে কয় দল ত্যাগ করেছে নেতাজির নাতি ভতিজাক চন্দ্রকুমার বসুয়ে। লোকসভা নির্বাচনের পূর্বে চন্দ্রকুমারের এই পদত্যাগ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। চন্দ্রশেখর কুমার বসুয়ে 2016 চনের 2020 চনলৈকে পশ্চিমবঙ্গ বিজেপির উপসভাপতি আছিল। পদত্যাগের পত্রত কৈছিল যে কেন্দ্র বা রাজ্যিক পর্যায়ত বসু ভাতৃ অর্থাৎ সুভাষ চন্দ্র বসু আর শরৎ চন্দ্র বসুর আদর্শ প্রচারের বিজেপির কোনো সমর্থন লাভ করা নাই। নিজের উৎসাহী তথা প্রচারমূলক প্রচেষ্টায় পশ্চিমবঙ্গত কেন্দ্র বা রাজ্যিক পর্যায়ত বিজেপির কোনো সমর্থন লাভ করা নাই বলে মন্তব্য করেছিল। ইফালে যদি আমি তেলেঙ্গানালৈ লক্ষ্য করো, দেখা যায় যে বন্দী সঞ্জয়ের ঠাইত কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডিক রাজ্যিক সভাপতি তথা রাজ্যিক ইউনিটের সভাপতি হিসাবে নিযুক্তি দিয়ার পাছত তেলেঙ্গানা বিজেপির নেতৃত্বই প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে আর এনেদরে বিভিন্ন জল্পনা কল্পনাও প্রকাশ পাইছে। দলটির স্থিতিশীলতা ঘুরাই অনার চেষ্টা চলার পাছতো যেন ইয়ার বিপরীত প্রভাবে পড়েছে, কারণ বৃহৎ সংখ্যক নেতাই এটা মুকলিকৈ রাজ্যের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করেছে। দীর্ঘদিনের সমস্যাক লৈ তেলেঙ্গানা বিজেপির জ্যেষ্ঠ নেতা এ চন্দ্রশেখরে দল ত্যাগ করার খবরেও যথেষ্ট চর্চা লাভ করেছিল। এতিয়াও বিজেপির নেতা সকলের মাজত চলি থাকা এই বিভাজনে বারুকৈ প্রশ্ন উত্থাপন করেছে যে অনাগত দিনত আর অধিক নেতাই দল এরিব নাকি তেলেঙ্গানা। রাজ্যিক বিজেপিত এটা তুমুল বিদ্রোহ। বিদ্রোহী শিবিরত লগ হয়েছে ইজনের পাছত সিজনকৈ নেতা। বিদ্রোহের অনল উত্তাপত উন্মোচিত হয়েছে দলটির ভিতর চলি থাকা নিযুক্তি কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারির দরে কেতবোর অসামাজিক আর অশুভ বিষয়। মুখ্যমন্ত্রী আর ন বিজেপির বিরুদ্ধে বিসম্বাদ আরম্ভ হয়েছে রাজ্যিক বিজেপিত। অশোক শর্মা, সিদ্ধার্থ ভট্টাচার্যর পাছত রাজীব গুহাই মুকলিকৈ করেছে বিদ্রোহ। ক্ষোভ আর অপমানত জর্জরিত হয়ে কেবিনেট মর্যাদাও এরিলে রাজীব গুহাই। ইফালে বিসম্বাদী কপাইছে মণিপুরের বিজেপির ভেটিও। গোষ্ঠীগত সংঘর্ষত জর্জরিত হয়ে থাকার সময়তে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের অপসারণ করবল দিল্লীত গিয়ে উপস্থিত হয়েছিল গৈ প্রায় 10-12 জনীয় এটা বিধায়কর দল। এতিয়াও মণিপুরের বিভিন্ন নেতা কর্মীর বিদ্রোহ অব্যাহত আছে। মুঠতে বিজেপিত এতিয়া এখন ডুবন্ত জাহাজ বলে কলেও ভুল নহব। ভিন্ন ঠাই আর ক্ষেত্রত বিপর্যয় এতিয়া বিজেপির। বিভিন্ন ঠাইত পদত্যাগর জোয়ার উঠিছে বিজেপিত। বিজেপিত এতিয়া প্রতিদিনে বিসম্বাদর বাতরি।
Rajoy Rajoy, I ponder in bid to her pot take, dresser sobisor in their person of visit Doltur Opera, can a prop hop pillabo, here homo tobo, laconia. Our Homaguto, pass conductor bid and hopato, a bihom patek and a prop hop pillabo, here homo tobo, laconia. News Export, Prague News, Digital.